আপনারা দেখছেন পুরবি নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি সাংবাদিকা। আসন্ন পৌর নির্বাচনে অশোকনগর পৌরসভার 23টি ওয়ার্ডের মধ্যে 21টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেন। আগামী ভোট তৃণমূল কংগ্রেসের হলে অশোকনগরের আরও আধুনিকীকরণ করা হবে বলে জানালেন 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর দত্ত। এবারে আশীর্বাদ, এবার আমরা আশীর্বাদ চাই সেই কারণে যে আমরা আরও আধুনিকতম উন্নত পর্যায়ে আমরা পরিষেবা দেব, যেটা নাকি বিশেষ করে কলকাতার থাকে যে স্টাইল পুরো, আমরা চাইছি সমস্ত ওয়ার্ডে একটি করে পৌরসভার অফিস থাকবে। আমাদের যে কমিউনিটি সেন্টার আছে সেইখানকার সেই ওয়ার্ডের মানুষ যাতে কথায় কথা পৌরসভায় আসতে না হয়, হয়রানি না হতে হয়, তাদের অভিযোগ, তাদের কথাবার্তা, তাদের ডেভেলপমেন্ট সেখানে যা দিতে পারে, সেই জন্য আমরা সমস্ত ওয়ার্ডে একটা করে ওয়ার্ড অফিসের মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করবো, এটা আমাদের কাজ। আর একটা কাজ হচ্ছে সারফেস ওয়াটার, বিজেপি গভর্নমেন্ট আসার পর সারফেস ওয়াটারটা আমাদের প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে, বিপিএলটা বন্ধ করে দিয়েছে, আমাদের জেএনএন আরওয়াই যে টাকা জওহরলাল নেহরু আরবান প্রজেক্টের যে টাকাটা টোটালটাই বন্ধ করে দিয়েছে। আমরা সেটা নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দিল্লির দরবার করছেন, তবু আমাদের বিশ্বাস যে মানুষের আশা নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজকর্ম করছি, না চাইলে আমাদের বিশ্বাস যে আমরা আগামী বোর্ডে আমরা অশোকনগরকে যেভাবে আমরা সজ্জিত করছি, যেভাবে আমরা অশোকনগরকে ডেভেলপমেন্ট করছি, মানুষের প্রত্যাশাকে সামনে রেখে আরও আরও অনেক উন্নত মানের পৌরসভা আমরা তৈরি করে দিই। গত 5 বছরে অশোকনগরের সার্বিক উন্নয়ন দেখেছে সাধারণ মানুষ, তাই অশোকনগরের আরও উন্নয়ন করতে মানুষের সমর্থন চাইলেন তিনি। আমাদের উন্নয়নের কাজ তো মানুষ বলবে, আমরা তো কিছু বলবো না, আমরা কাউন্সিলররা তাদের সহযোগিতা, আমাদের পৌরবোর্ডের কাউন্সিলরদের সহযোগিতা আমরা এটি করতে পারি যে আমাদের এই গত 5টা বছর আমরা জনগণের জন্য আমরা সদা প্রদত্ত ছিলাম, আমাদের আমরা উৎসর্গ ছিলাম জনগণের জন্য, এবং আমাদের ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়ন, আমাদের কাজ মানুষ দেখেছে, আমরা মানুষের কাছে ভীষণভাবে আমরা ঋণী, তারা আমাদের আশীর্বাদ করে পাঠিয়েছিলেন এবং আমাদের বিশ্বাস মানুষের আস্থা আমরা অর্জন করতে সক্ষম হতে পেরেছি। এবং আমাদের পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, অশোকনগর। মহা আড়ম্বরে নয়, সামাজিক দায়বদ্ধতার কারণে রক্তদান উৎসবের মাধ্যমে ছেলের জন্মদিন পালন করলেন অশোকনগরের 11 নম্বর ওয়ার্ডের সত্যব্রত ভট্টাচার্য। এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী ছিলেন আমাদের প্রতিনিধি অনিন্দ পাত্র। আপনি এখানে রক্তদান করেছেন? হ্যাঁ। মানে হঠাৎ কি মনে করে এখানে রক্তদান করেন? না, আমি প্রতি বছরই এখানে এখানে আরেক জায়গায় আছে, দু জায়গায় রক্তদান করি, বছরে দুবার রক্তদান করি। আজকে বিশেষ করে একজনের জন্মদিন, একটি বাচ্চার জন্মদিন, সেখানে এসে রক্তদান করলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব ভালোবাসি রক্তদান করা, মানে আমার রক্ত অন্য কারো উপকারে লাগে সেটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব মানে প্রকাশ করতে পারছি না, আমার খুবই ভালো লাগছে। তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ পান আবার দিয়ে আপনি এরকম? হ্যাঁ অবশ্যই। আজ সামাজিকতা দিক দিয়ে দেখতে গেলে পোলিও বা থ্যালাসেমিয়ার জন্য রক্ত লোকে হাহাকার করে পায় না। আজকে আমার ছেলের জন্মদিন, আমরা এই লাইনে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে দেখেছি, রক্ত একটা মহামূল্যবান জিনিস, এই জন্যেই আমরা ছেলের জন্মদিনটা এই রক্তদান উৎসবের মাধ্যমেই পালন করতে চলেছি। হ্যাঁ, হঠাৎ এই মানে একটা মানে অদ্ভুত টাইপের, মানে কারণ সাধারণত কেউ করে না, জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম আয়োজন করে, খাওয়া দাওয়া করে, লোকজন ইয়ে করে, কিন্তু আপনি একটা ভিন্ন ধরনের একটা উদ্যোগ কেন নিলেন? যে কোনো এক সময় একটা দিন রক্তের জন্য হাহাকার করে পাইনি, তখন বুঝি রক্ত না দিলে রক্ত পাওয়া যাবে না। আর ছেলের জন্মদিনে একটা নিজস্বতাভাবে আমরা যেহেতু এই লাইনে ভুক্তভোগী, তাই জন্য আমি ভেবেছি এইভাবেই আমার ছেলের জন্মদিনটা পালন করলেই যথাযথই হবে। মানে যে কোনো কারণ বলতে কী বোঝাচ্ছেন, যে মানে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল যে নিজস্ব লোকদেরই রক্তের প্রয়োজন ছিল, মার ক্ষেত্রে বলছি, তখন রক্ত চেয়ে পাইনি আমরা, সেই কারণে রক্তদান উৎসবটাকে আমি প্রধান চিন্তা করেছি, যে জন্মদিন একটা পায়, খাওয়া দাওয়া একটা পায়, সারা বছরই করা যেতে পারে, কিন্তু আমার ছেলের জন্মদিনটাকে এই রক্ত দিয়ে আমি পালন করতে চলেছি। আপনি কি রক্তদান করেছেন? হ্যাঁ, রক্ত দিয়েছি। কেমন লাগছে? দারুণ, একটা এরকম উদ্যোগ নেওয়া, এরকম সচরাচর এর আগে আমি কোনোদিন দেখিনি যে একটি বাচ্চার জন্মদিনে তার পরিবার রক্তদান শিবির করেছে, এটা সত্যি একটা মানে প্রথম আমার কাছে মনে হয় এটা প্রথম এরকম একটা কিছু করা হলো আর কি, খুবই ভালো লাগছে রক্ত দিয়ে।
এটা তো সম্পূর্ণ পারিবারিক একটা পারিবারিক, তা সত্ত্বেও একটা এটা হচ্ছে সামাজিক, মানে পারিবারিক মাধ্যমে একটা সামাজিক সামাজিক কাজ করা হচ্ছে। ভবিষ্যতে কি এরকম উদ্যোগ যদি কেউ নেয় তখন কি এটাকে আপনি স্বাগত জানাবেন? একদম একদম, মানে যেরকমভাবে এখানে এসেছি স্বাগত করেছি, সেরকমভাবে যদি এরকম কেউ করে থাকে উদ্যোগ নিয়ে নিশ্চয়ই সেখানে আমিও সামিল হব এই অনুষ্ঠানে। আসন্ন পৌর নির্বাচনে অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বিজেপি। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী, নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে, আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী, 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া, স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি, জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী, শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী, সোহনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড
হাবড়া। মহাসেল ধামাকা পয়লা চৈত্র থেকে একত্রিশে চৈত্র, শাড়ি চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ চুড়িদার পিস, একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। কামারহাটের বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রের মঙ্গল কামনায় যোগ করলেন কামারহাটের ফিডার রোড গোষ্ঠীর সদস্যরা। সারদা কাণ্ডে টাকা আত্মসাৎ করেছে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কামারহাটের বিধায়ক মদন মিত্র। এমনই অভিযোগে বেশ কয়েক মাস ধরেই জেলে রয়েছেন তিনি। তার নানা শারীরিক অসুস্থতার জন্য বারবারই হাসপাতালে ভর্তি করানো হচ্ছে তাকে। এমন অবস্থায় মদন মিত্র দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞে সামিল হলো কামারহাটির ফিডার রোডের যুবক গোষ্ঠীর সদস্যরা। এটা আমরা মাননীয় বিধায়ক, আমাদের কামারহাটি বিধানসভার প্রিয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়ের আরোগ্য কামনার জন্য করছি। শুধু কি আরোগ্য কামনা, আপনারা কি চাইছেন না যে উনি জেল থেকে বেরিয়ে আসেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই রয়েছে। যেতে যে এই নিজের বিজেপির চক্রান্তে যে এতদিন জেলের মধ্যে রয়েছে, সেটা আমরা চাইছি এই রাহুমুক্ত সময়টা যাতে কেটে আসে। পূর্বী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট। ইছামতির জোয়ারের জলে নাজেহাল বসিরহাট, বারবার অভিযোগ সত্ত্বেও নির্বিকার পুর প্রশাসন। ইছামতি নদীতে জোয়ারের জল আসলে জল উঠে আসে বসিরহাট পুরাতন বাজার ও তার সংলগ্ন এলাকায়। স্বভাবতই অসুবিধায় পড়তে হয় এলাকাবাসী সহ পুরাতন বাজারের ব্যবসায়ীদের। ভাটায় চলে যায় স্বাভাবিক জনজীবন। প্রত্যেক বছর জল ওঠে, আমরা এখানে দোকানদারি করতে পারি না। পুরো এখানে কোনো সময় জল, পুরো লোকজন ঢুকতে পারে না, পড়ে যায় ছিপ খেয়ে। সে কোনো জিনিস আমি নিচ্ছে না। এই জিনিসটা বলাবলি হয়ে আসছে প্রত্যেক বছর। কোনো জল উঠছে, বুঝতে পারেন তো? কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা বারবার অভিযোগ জানানো হলেও নির্বিকার পৌর প্রশাসন। তাই এবার অচিরেই কোনো সুষ্ঠু সমাধান না করলে রাস্তা অবরোধের ডাক দিয়েছেন বসিরহাট পুরাতন বাজার ব্যবসায়ী মহল। দিন তো সব বুড়িয়ে যাচ্ছে নদীর জলে, এবং অনেকে ক্ষয়ক্ষতি হচ্ছে। গরিব মানুষরা নিচে দোকানদারি করতেই পারছে না কাদায়, হাঁটু সমানের উপরে কাদা। দ্বিতীয়ত কোমর সমান জল উঠে যাচ্ছে, দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। আমরা পৌরসভাকে জানাই যে এর আগে কিছুদিন আগে মাস পিটিশন দিয়ে এর কোনোরকম বিহিত বা কোনোরকম কাজ হচ্ছে না। এ নিয়ে হয়তো আগামী দিন আমাদের কোনোরকম চিন্তাধারা করতে হবে, রাস্তা অবরোধ করতে হবে মেন রোড, যদি অবিলম্বে কোনোরকম এর ব্যবস্থা না নেয়। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, বিমল, স্যাঙ্কো,
অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা, কল্পনা স্টোর, অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউটি, কালারিং কিট, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব, অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2,000 টাকা থেকে 5,00,000 টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জেলা, দুবার স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। অরুণকান্তি দাশগুপ্তের স্মরণে প্রথম রবীন্দ্রগানের সিডি অ্যালবাম প্রকাশ করলেন শিল্পী দেবলীনা দাশগুপ্ত। উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র ও সহজ মা। দেবজ্যোতি মিশ্র ও সহজ মা। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 10টা গান আছে। 10টা গানের বিভিন্ন পর্যায় নিয়ে করা হয়েছে, প্রেম, পূজা, বিচিত্র ইত্যাদি বিভিন্ন পর্যায়। আর গানগুলো নিয়ে কোনো কিছু বিকৃতি হয়নি, কিন্তু মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যভাবে করা হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। রবীন্দ্রনাথের গান রেকর্ড করে বা গায় কোথাও, ভিতরে ভিতরে একটা অদ্ভুত আনন্দ হয়। আর দেবলীনা, দেবলীনা দাশগুপ্ত যা সিডিতে রবীন্দ্রনাথের গান করেছে, আমি বলব তার থেকেও বেশি আমার ভালো লেগেছে যে তার হাজব্যান্ড, সে মনে করেছে তার বাবাকে স্মৃতিতে একটা শ্রদ্ধাঞ্জলি জানাতে রবীন্দ্রনাথের গানই কোথায় যোগ্য। এবং সেটা একটা আমার মনে হয়েছে একটা দারুণ প্রয়াস, যে আমরা তো এরকমভাবে ভাবি না, অন্য কোনো অনুষ্ঠান করবো ভাবি, সেখানে যে এরকম একটা শ্রদ্ধাঞ্জলি জানানো যায় যে আমার বাবার জন্য আমার স্ত্রী রবীন্দ্রসঙ্গীত দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, সেটা একটা খুব ভালো লাগা। এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুনদের। একটাই আমার বক্তব্য, তারা যেন এগিয়ে যায়, প্রত্যেকের মধ্যে যে নিজস্ব গুণ সেটা যেন সে লুকিয়ে না রেখে প্রকাশ করে এবং ব্যক্ত হয়, এবং অনেক অনেক স্বপ্ন পূরণ যেন নিজেরা নিজেরটাই করতে পারে। দেবলীনার পক্ষে সেই শুভেচ্ছা। এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।